দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সংলগ্ন একবারে কারেন্টের হাট, একবার চিরিরবন্দর জেলা থানায় অবস্থিত এটি। আর এই হাটটি প্রতি বুধবার এবং শনিবারে বসে। আমরা দেখছি এখানে যে সারগরুগুলো, মাঝারি সাইজের সারগরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো। আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমে কালো রঙের দেশি জাতের মাঝারি সাইজের সারগরু, বয়স আছে, বয়স আছে, দাঁতটা ফাঁসাল হয়েছে, মাংসের দামে এটা কত লোক ওজন আছে? দুই মন হবে, তোমরা কত চাইছেন? আমরা 60 চাইছি। 60 আর আমরা কত? 52 তাহলে 52 না, তোমরা 60 চাইছেন হচ্ছে মাংসের ওজন হিসাব করিয়া। আমাদের 25 টাকা মন রাখেন, আপনি তো বলছেন 26 ছোট গরু ভাই, ছোট গরু দাম প্রচুর হবে, প্রচুর গরু গুলা বিভিন্ন জেলায় যারা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য, তাদের জন্য, তাদের জন্য। নিজে কিনছে, এটা কি 2000? আচ্ছা কত পড়ছে? 75 এটা আসবে না। কত? আমি তো আচ্ছা 110 কেজি, মানে খামারে মাংস হিসাবে নিচ্ছি আর কি। আর আপনি আইডিয়া করতেছেন কত? 100? আমাদের মাপ তো ভাই মনে করছে জীবের মাপ 3 মন, 3 মন, হ্যাঁ জীবের মাপ কই যাচ্ছে সব ব্যবসা করে এক জায়গা, এক জায়গা আমাদের জীবের মাপ, জীবের মাপ। আরে এখানেও দেখতেছি আরেকটি, এটাও কি 2000? 4000 কুরবানির একবার উপযুক্ত গরু। কত চাচ্ছেন দাম? দাম চাচ্ছি 72 ভাই, 72 কত? 62 ভাই, 65 বাড়ি মারে আমি 65 মানে 60 থেকে পাই ধরছি। সকালবেলা দাম বলছি ভাই, সকালবেলা আসি আমি পাটি নিজে 60 বলছি, তো সকাল থেকে দাম মানে শেষ করে 2000 টাকা উঠেছি। আর এই টাকাটা আছে গরু
খুব একটা গরু তো নাই, খুব একটা গরু উনি ভাই কিছু মনে করেন যে ওই নিবে পাঁচটা ষাট আর পাঁচটা হাড্ডি ষাট, আচ্ছা মানে বড় বড় করে যে হাড্ডি ষাট, হ্যাঁ কুমিল্লা 14 গ্রাম, আচ্ছা তো অলরেডি আমাদের একটা একটা স্যার হয়েছে, ওটা একটা হওয়ার পথে ওটা মনে করেন যে 5-7 হাজার অলরেডি ওটা দিবে, আচ্ছা ওই যে ওই যে হ্যাঁ কালোটা কালোটা আর এটা তো 62 বললে ছোট মোটো এটা হবে দশ ভাগে বলি এই এই গরুটা ভাই এই গরু লোকাল হাটে তো একসঙ্গে গরু পাওয়া যায় না, গরু পাওয়া যায় না কিন্তু আমরা ব্যবসায়ীগুলা, হ্যাঁ ব্যবসায়ীগুলা আপনাদের জন্য সুবিধা, সমস্ত হাটে মাল কিনি আমবাড়িতে বিক্রি করি, মানে বড় হাটে বিক্রি করি, বড় হাটে বিক্রি করি আমবাড়িও কা হলো বড় হাটে বিক্রি, বড় হাটে বিক্রি মনে করেন যে খরচা মতো বাদ দিয়া 1000 টাকা কালা আর লালের মধ্যে পার্থক্য আছে তো, 62 হাজার দাম দিলে তাও দিয়ে ভাই দেরি আছে দাদু, কত চাইছেন তো তোমরা লাস্ট 65 56 হ্যাঁ আমরা দেখছিলাম আজকে এখানেও আরেকটি আছে, ভাই দুই দাঁত দুই দাঁত, হ্যাঁ দাঁত দুই দাঁত 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 নড়েছে নড়েছে মানে এটা গরু মনে করেন যে এটা গরু খারাপ উঠে এটা মনে করেন যে কুরবানিকে রাখা যায়, হ্যাঁ কুরবানি আসলে কেমন আছেন ভাই, এটা নিয়ে কোনো ভাই কোনো ফাটি আছে কোনো 3000 করে কেনা 53 হাজার বলতেছে, আমরা দেখছি এবং আপনাদের জানাচ্ছি। আলমগীর ভাই আসলে বাজারের কি পরিস্থিতি এখন? বাজারের অবস্থা ভাই বলি, গত গেল শুক্রবার থেকে চট্টগ্রামে ভাইকে ভাইকে মাল কিনে দিয়েছিলাম আপনার ইয়াতে এটা বাসখালে, তো উনি এক গাড়িতে মাল মোটামুটি টেস্টে মাল নিয়ে গেছিলো মোটামুটি ভাই দিয়ে মাল আমি যে জোড়া বলছি 2,60,000 পরে শেষের দিকে আম বাড়িতে 2,60,000 কিনে দিচ্ছি সরি 2,50,000 মানে গরুওয়ালা কোয়া থেকে 2,000 টাকা কমে দিচ্ছে, তো আলহামদুলিল্লাহ ওই ভাইয়ের এক গাড়িতে নাহলেও মনে করেন যে আমাকে আবার দিছে পারিশ্রমিক সম্মানে আবার খুশি করে আমার নাম্বারে 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছে, আচ্ছা খুশি করে মানে গাড়িতে ব্যবসা হয়েছে ভাই প্রায় 90,000 টাকা আমার মোটামুটি মনে করেন প্রায় 90-এর কাছাকাছি লাভ হয়েছে, লাভ হয়নি ভাই 90-এর কাছাকাছি হয়েছে,
উনি খুশি করে আমাকে 4,000 টাকা বিকাশে পাঠিয়ে দিচ্ছে মিষ্টি খাওয়ার জন্য। আচ্ছা, এই বাজারের পরিস্থিতি ভাই, মানে এই গেল শুক্রবার থেকে আগের বাজার থেকে শুক্রবার থেকে অনেক দাম কমছে। দেখেন যে আড়িয়া ছিল 57-58, সেই আড়িয়া 5-10 বাড়ি মানে মানে ছোট গরু 4-5 আর বড় গরু মনে করেন যে 8-9 এই আর কি বাজার শুক্রবার থেকে। এখনও দাম কম আছে, এটা মনে করেন যে ভাই ধানটা বর্তমানে 10 ভাগে বলি ভাই এই সময়টাতে আসতে পারলে ভাই এই সময়টাতে 10-12 দিনের ভিতর যারা আসবে ওরাই লাভবান হবে, ওরাই লাভবান হবে। তো আপনি তো থাকেন কেনা বেচার মধ্যে নাকি? নিজের ব্যবসা করি প্লাস কাটিকা মাল কিনে দিই। নাম্বারটা বলো। 01780-73-35। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, মাল কিনতে পারলে লাভ, কিনতে জিততে হবে। এই শুকনো বলছি ভাই, 5-15 কিনে ফেলে কিন্তু অন্য হাটে নিয়ে গেলে ব্যবসা করতে পারবো। ওই মালটা যদি 5-15 ভাঙে কিনি ব্যবসা হবে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল দিনাজপুর জেলার কারেন্টের হাটে এবং যে গরুগুলো কিনছিলেন এক ভাই, আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে দিলাম। ধন্যবাদ।